হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন একদম তাজা সুন্দর তেলাপিয়া মাছ। তো চিন্তা করলাম তেলাপিয়া মাছটা রান্না করা করব কি দিয়ে রান্না করব। তো চিন্তা করতে করতে দেখলাম যে ঘরে ভেন্ডি আছে, তো ভেন্ডি আর আলু দিয়ে কিন্তু চিন্তা করলাম এই মাছটা রান্না করি। তো প্রথমে কিন্তু মাছটাকে আমি হালকা করে ভেজে নেব, আর কাঁচা মাছ আজকে রান্না করব না, আজকে হালকা করে ভেজে রান্না করব। তো চলুন রান্নাটা শুরু করি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেলাপিয়া মাছ এখানে ভাজার জন্য দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। তো হালকা করে মাছটাকে ভেজে নেব। তো এই পর্যায়ে মাছটাকে কিন্তু উল্টিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো হালকা করে কিন্তু ভাজবো, এত মচমচা করবো না, যেহেতু তরকারিতে দিয়ে দিব। তো আজকে চিন্তা করলাম যে মাছটাকে ভেজেই রান্না করি। তো আমি কিন্তু মাছ ভেজে রান্না করি না, বেশিরভাগই কিন্তু মাছ কষিয়ে রান্না করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো ওই পাশে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু প্রায় গরম হয়ে গিয়েছে, এখন তেল দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কিন্তু এখানে তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, তখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমি মশলাটাকে দিয়ে দিলাম, এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমি তরকারিটা দিয়ে দিলাম, এখন তরকারিটাও ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আপনারা তো জানেনই যে আমি বেশি ঝোল খেতে পছন্দ করি না, আমি মাখা মাখা করে রান্না করতে পছন্দ করি, যার কারণে কিন্তু এই পরিমাণে ঝোল দিলাম। তো এটা এখন 10 মিনিট ভালো করে রান্না করব, তারপরে মাছ দিয়ে দিব। তো এই পর্যায়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দিলাম, তরকারি কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো এখন মাছগুলো দেওয়ার পরে আরও 10 মিনিট অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে কালারটা। তবে ব্যবসায় অবশ্যই ট্রাই করবেন। আজকে কিন্তু এই ভেন্ডির তরকারি কিন্তু এমনিতেই ভালো লাগে, ভেন্ডি আমার কাছে খুবই পছন্দের। তো ভেন্ডির তরকারিও কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।